ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত সিগনালিং সিস্টেমের উন্নতির কারণে আগামী ষোলো তারিখ পর্যন্ত এই রুটে বাতিল করা হয়েছে কিছু লোকাল ট্রেন যাত্রাপথ পরিবর্তন হয়েছে কিছু দূরপাল্লার ট্রেনের ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং সিস্টেম ও নৈহাটি থেকে কাকিনাড়া পর্যন্ত চার নম্বর লাইন সংযুক্ত করার কাজ শুরু করল দপ্তর আগামী ষোলোই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা হবে বলে জানা গিয়েছে রেল সূত্রে আধুনিকরণের জন্য এ কদিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের পথ পরিবর্তনও করা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে গুড লাইন ঠিক আছে এই গুড লাইনটা গিয়ে উঠবে হচ্ছে আপনার চার নম্বর লাইন চার নম্বর লাইনের থেকে থ্রু চলে যাবে যদি রেল মনে করে চার নম্বর লাইন থেকে কোনো গাড়ি তিন নম্বরে উঠাবে তার প্রভিশন আমাদের তিন নম্বর মধ্যে করা আছে হুম এটা হয়ে গেলো আপনার ফোর্থ লাইন হুম ওটা থার্ড লাইন ওটা টু লাইন ওটা ওয়ান লাইন মানে আপ ডাউন আবার আপ এটা হলো নিত্যযাত্রীদের দাবি কয়েকদিন ট্রেন বাতিল হওয়ায় একটু অসুবিধা হলেও আরও উন্নততর রেল পরিষেবার স্বার্থে সকল যাত্রীরাই রেলের এই কাজের পক্ষে সায় দিয়েছেন আমাদের তো প্রচুর সুবিধা হবে যেমন ধরেন যা শুনছি এখান থেকে ব্যান্ডেল হবে ব্যান্ডেল যাবে এইসব সুবিধাগুলো অনেক কিছু পাবো আমরা তারপরে খুব থেমে থেমে ট্রেন যায় এটা চার নম্বর হয়ে গেলে আমাদের সুবিধা হবে আর ট্রেন থামার ব্যাপার থাকবে না হ্যাঁ হ্যাঁ আগে তিনটে লাইন ছিল এবার আমাদের চারটে লাইন হয়ে যাবে চার নম্বর লাইনের হলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে আমাদের আপ ডাউনের ট্রেনটাকে একবার তিন নম্বরে দাঁড় করিয়ে লেট হতো গাড়িটা আপে একটা ট্রেন ঢুকলে ডাউনে দাঁড়িয়ে থাকতে হতো চার নম্বর হয়তো খুবই ভালো হবে বিয়ুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড নৈহাটি